আজ আমরা প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আগে আমরা জেনেছি যে উদ্ভিদদের থেকে আমরা যেমন নানা রকম খাবার পাই, তেমনি প্রাণীদের থেকেও পেয়ে থাকি। উদ্ভিদজাত খাবার পেতে গেলে চাষ করতে হয়, তেমনি প্রাণীজাত খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পেতে গেলে সেসব প্রাণীদের যত্নের সাথে প্রতিপালন করা দরকার, আর দরকার হচ্ছে তাদের প্রজননের সুব্যবস্থা করা। এটা হচ্ছে পশুপালন। তোমাদের বইয়ে মৌমাছি, মুরগি আর মাছ পালন সম্পর্কে দেওয়া আছে, তো আজকে আমরা মৌমাছি পালন সম্পর্কে জানব। মৌমাছি হচ্ছে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী। কি বললাম? মৌমাছি হচ্ছে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী। এরা কলোনি বা উপনিবেশ গঠন করে বসবাস করে। এদের কলোনিতে হচ্ছে তিন ধরনের মৌমাছি থাকে। কি কি? রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, আর থাকে হচ্ছে পুরুষ বা ড্রোন মৌমাছি। মনে রাখবে যে প্রতিটি কলোনিতে রানী মৌমাছির সংখ্যা হচ্ছে একটি, শ্রমিক মৌমাছি থাকে প্রায় 60 থেকে 80 হাজার, আর পুরুষ মৌমাছির সংখ্যা হয় 400 থেকে 500টি। আর মৌমাছিরা হচ্ছে সমাজগত জীব। এই যে মৌমাছির কলোনিতে তিন ধরনের মৌমাছি থাকে, তাদের প্রত্যেকেরই নির্দিষ্ট কাজ থাকে। যেমন রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পানা, পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সাথে প্রজননে অংশগ্রহণ করা, আর শ্রমিক মৌমাছির কাজ সব থেকে বেশি হয়। এদের কাজ হচ্ছে মৌচাক নির্মাণ করা, ফুলের রেণু মকরন্দু সংগ্রহ করা, সন্তান লালন পালন করা, তারপর হচ্ছে মৌচাক পাহারা দেওয়া ইত্যাদি। তো আমরা এখন জানব মৌমাছিরা কিভাবে মৌচাক আর মধু তৈরি করে। দেখো, আমরা মৌচাক কোথায় দেখতে পাই? গাছের ডালে, তারপরে ঘরের দেওয়াল বা কার্নিসে, ঝোপঝাড়ে আমরা মৌচাক দেখতে পাই। এই মৌচাক আসলে কি জানো? সরবজাকার কতগুলি প্রকোষ্ঠ দিয়ে তৈরি হয়। আকারটা কীরকম হয় দেখো, এরকম সরবজাকার কতগুলি প্রকোষ্ঠ থাকে। শ্রমিক মৌমাছির উদরে মোম গ্রন্থি থাকে। কি বললাম? শ্রমিক মৌমাছির উদরে থাকে হচ্ছে মোম গ্রন্থি। আর এই মোম গ্রন্থির যে ক্ষরণ পদার্থ, মানে মোম দিয়েই মৌচাক নির্মাণ করা হয়। তো মৌচাক কি হয় যে উলম্বভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, আর মৌচাকের মধ্যে প্রকোষ্ঠগুলি অনুভূমিকভাবে থাকে। আর এই মৌচাকগুলি হচ্ছে সরবজাকার হয়, আর এগুলি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আর মোম দ্বারা তৈরি হয়। মৌচাকের মধ্যে যে প্রকোষ্ঠগুলি থাকে এগুলি বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন মৌচাকের উপরে আর প্রান্তের দিকে থাকে সঞ্চয় প্রকোষ্ঠ। কি বললাম? যে মৌচাকের উপরে আর প্রান্তের দিকে থাকে সঞ্চয় প্রকোষ্ঠ, এই সঞ্চয় প্রকোষ্ঠে মধু থাকে। আর মৌচাকের কেন্দ্রে আর নিচের দিকে থাকে হচ্ছে অপত্য বা ব্রুট প্রকোষ্ঠ। এই অপত্য বা ব্রুট প্রকোষ্ঠ হচ্ছে তিন রকমের হয়। এটা হচ্ছে শ্রমিক প্রকোষ্ঠ বা কর্মী প্রকোষ্ঠ, ড্রোন বা পুরুষ প্রকোষ্ঠ, আর হচ্ছে রানী প্রকোষ্ঠ। কেবল অপত্য বা ব্রুট প্রকোষ্ঠ তিন রকমের হয়। একটা হচ্ছে শ্রমিক বা কর্মী প্রকোষ্ঠ, আর একটা হচ্ছে ড্রোন বা পুরুষ প্রকোষ্ঠ, আর হচ্ছে রানী প্রকোষ্ঠ। দেখো, শ্রমিক প্রকোষ্ঠে কি থাকে? শ্রমিক প্রকোষ্ঠে হচ্ছে শ্রমিক মৌমাছি তৈরির পরিস্ফুরণের দশাগুলি পালিত হয়। আর ড্রোন প্রকোষ্ঠ হচ্ছে পুরুষ মৌমাছির পরিস্ফুরণের দশাগুলি থাকে। আর রানী প্রকোষ্ঠে থাকে হচ্ছে সম্ভাব্য রানী তৈরির দশাগুলি থাকে।
আর রানী প্রকোষ্ঠ হচ্ছে সব থেকে বড় হয়। আর মনে রাখবে যে পরিণত মৌমাছির জন্য কোনো প্রকোষ্ঠ থাকে না, এরা হচ্ছে চাকের উপরিতলে ঘুরে বেড়ায়। এবার মৌমাছিরা মধু কীভাবে তৈরি করে, দেখো শ্রমিক মৌমাছিরা ফুলের রেণু আর মকরন্দ সংগ্রহ করে এর সাথে হচ্ছে লালা রস মিশ্রিত হয়, ফলে কী হবে উৎসেচকের সাহায্যে মিশ্রণটির কী হয় রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে কী হবে মকরন্দে উপস্থিত শর্করার কিছুটা পরিবর্তন হয়। আর মিশ্রণটির সাথে মৌমাছি পাচকরসের বিভিন্ন উপাদান মিশ্রিত হওয়ার ফলে জলের পরিমাণটা কমে যায়। আর সমগ্র মিশ্রণটিকে মৌমাছি হচ্ছে মধুথলিতে রাখে। এরপর এরা হচ্ছে মৌচাকের নির্দিষ্ট প্রকোষ্ঠ মানে মধু প্রকোষ্ঠে উগড়ে দেয়। আর শ্রমিক মৌমাছিরা টানার সাহায্যে বাতাস করতে থাকে, ফলে কী হয় মিশ্রণটির জল হচ্ছে বাষ্পীভূত হয় আর মধুতে পরিণত হয়। এবার মৌমাছির পুষ্টিগুণ, মধুর পুষ্টিগুণ, এবার মধুতে কী কী থাকে দেখো, মধুতে প্রধানত গ্লুকোজ আর ফ্রুক্টোজ শর্করা থাকে, এছাড়া এখানে থাকে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, তাছাড়া থাকে নানা রকম খনিজ পদার্থ যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি। তাছাড়া মধুতে থাকে ভিটামিন সি আর বি কমপ্লেক্স। তাহলে মধুর পুষ্টিগুণ আমরা কী কী দেখলাম, যে মধুতে থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, শর্করা, এখানে থাকে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড, তাছাড়া নানা রকম খনিজ পদার্থ থাকে, আর থাকে হচ্ছে ভিটামিন সি আর বি কমপ্লেক্স। এবার আমরা জানবো যে মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে, মানে মৌমাছির জীবনচক্র সম্পর্কে। তো মৌমাছির জীবনচক্রে চারটি দশা দেখা যায়, একটা হচ্ছে ডিম, এটা মুছে দিচ্ছে, মৌমাছির জীবনচক্রে চারটি দশা হচ্ছে ডিম, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ দশা। তো রানী মৌমাছিরা পুরুষ মৌমাছির সাথে মিলনের পরে ডিম পারে। তা রানী মৌমাছি জানো দিনে হচ্ছে 1500 থেকে 3000 ডিম পারতে পারে। এই ডিমগুলি হচ্ছে খুবই ক্ষুদ্র হয়, আর ডিমগুলির আকার হচ্ছে লম্বাটে বা বেলন আকার হয়ে থাকে। আর কালারের দিক থেকে হচ্ছে ডিমগুলি সাদা বা হালকা গোলাপি মনে হয়। আর ডিমগুলি হচ্ছে শ্রমিক মৌমাছিরা মৌচাকে নির্দিষ্ট প্রকোষ্ঠে রাখে আর তার যত্ন নেয়। আর ডিমগুলি থেকে 2 থেকে 3 দিন পরে লার্ভা দশা নির্গত হয়। আর লার্ভা দশাগুলি প্রায় 7 দিনের মাথায় কয়েকবার নির্মোচনের পরে পিউপা দশার জন্য প্রস্তুত হয়। পিউপা দশা আসলে হচ্ছে মুখবন্ধ প্রকোষ্ঠের মধ্যে রেশম জাতীয় ক্ষরণের দ্বারা লার্ভা দশা আবৃত হয়ে কী করে কোকুন তৈরি করে, আর এই কোকুনের মধ্যে পরিণত লার্ভা হচ্ছে পিউপা দশায় পরিণত হয়। পিউপা দশা পরে হচ্ছে কোকুন কেটে পরিণত মৌমাছি নির্গত হয়। তাহলে আমরা চারটি দশা দেখলাম, এটা হচ্ছে ডিম, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ দশা। এখন আমরা দেখব যে মৌমাছি পালন কীভাবে করা হয়ে থাকে। দেখো আমরা যেসব মৌচাক দেখতে পাই এগুলো হচ্ছে গুণো মৌমাছি তৈরি করা চাক, এসব মৌমাছিদের হচ্ছে প্রতিপালন করা হয়নি, এরা হচ্ছে নিজেদের তাগিদেই মৌচাক নির্মাণ করে থাকে। আর এই মৌচাক থেকে কী হয়
নিয়মিত আর পর্যাপ্ত পরিমাণে মধু পাওয়া যায় না, এ কারণে কৃত্রিম আর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন করা হয়ে থাকে, যাকে বলা হয় মৌ চাষ। আর মৌমাছিদের থাকার জন্য যে জায়গা ব্যবহার করা হয় তাকে বলে এপিয়ারি, মানে মৌমাছিদের থাকার জায়গা হচ্ছে এপিয়ারি। তো আমাদের দেশে দুটি পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন করা হয়ে থাকে, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে কি করা হয়, যে আমরা যেসব মৌচাক দেখতে পাই সেই মৌচাকগুলো খুঁজে বের করা হয়, আর ওই মৌচাকে হচ্ছে আগুন জল বা ধোঁয়া দেওয়া হয়, ফলে কি হবে মৌমাছিগুলো মৌচাক ছেড়ে পালিয়ে যাবে, আর কিছু মৌমাছি মারাও যেতে পারে, তখন ওই মৌচাক কেটে মধু সংগ্রহ করা হয়। তবে দেশীয় পদ্ধতিতে যে মধু সংগ্রহ করা হয় সে মধু কিন্তু বিশুদ্ধ হয় না, কেননা এই মধুতে কি হয় মৌচাকের কিছু অংশ থাকতে পারে, তারপরে ভ্রূরদের দেহাংশ থাকতে পারে, এছাড়া ফুলে রেণু থাকতে পারে। আর আধুনিক পদ্ধতিতে কি হয় প্রাকৃতিকভাবে মৌচাক তৈরির রীতিতে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। আধুনিক পদ্ধতিতে কতগুলি কাঠের বাক্স একের পর এক সাজানো থাকে, আর এই বাক্সগুলিতে কতগুলি ফ্রেম হচ্ছে উলম্বভাবে রাখা হয়, আর এই ফ্রেমগুলিতে মোমের দ্বারা কতগুলি প্রকোষ্ঠ তৈরি করা হয়ে থাকে। দেখো প্রাকৃতিকভাবে যে মৌচাক থাকে এই মৌচাকের উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ আর নিচের দিকে থাকে ব্রুড প্রকোষ্ঠ। এই কারণে কৃত্রিমভাবে যে মৌচাক তৈরি করা হয় এর উপরের দিকে বাক্সগুলিতে মধু প্রকোষ্ঠ আর নিচের বাক্সগুলিতে ব্রুড প্রকোষ্ঠ রাখার ব্যবস্থা করা হয়। আর মৌমাছিরা যেহেতু বিভিন্ন গাছ থেকে ফুলের রেণু আর মকরন্দ সংগ্রহ করে, এই কারণে এপিয়ারির কাছাকাছি সর্ষে আম জাম লেবু ইত্যাদি গাছ রাখার ব্যবস্থা করা হয়। আর কৃত্রিম মৌচাকে একটি রানী মৌমাছি আর কতগুলি শ্রমিক মৌমাছি এনে ছেড়ে দেওয়া হয়, কিছুদিন পরে দেখা যায় যে ওই মৌচাকে অসংখ্য মৌমাছি এসে জড়ো হয়, আর রানী মৌমাছি ডিম থেকেও অনেকগুলি মৌমাছি নির্গত হয়। এরপরে ওই কৃত্রিম মৌচাক থেকে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে বিশুদ্ধ মধু সংগ্রহ করা হয়। তো ঠিক আছে, আজ তাহলে তোমাদের এই অভিজ্ঞতা।